প্লিজ 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 নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমার চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা কখনো কি আপনাদের কাছে এই কথা মনে হয়েছে এখনও যদি তুর্কিতে অটোমান সাম্রাজ্য বজায় থাকত তাহলে এ সিংহাসনে কে থাকতেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে অটোমান সিংহাসনের সর্বশেষ দাবিদার বা উত্তরাধিকার কে হতেন তা নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক অটোমান সিংহাসনের সর্বশেষ উত্তরাধিকার নিয়ে আলোচনা করার আগে আমি একটু পেছনেই ইতিহাস নিয়ে কথা বলবো আমরা তো দীপ্ত টেলিভিশনে কোশিম সুলতান এবং সুলতান আহমেদ ওয়ানের কাহিনী অনেক আগেই দেখে নিয়েছি কোশিম সুলতান এবং আহমেদ সুলতানের সন্তান ছিলেন সুলতান ইব্রাহিম সুলতান ইব্রাহিম এবং তুরহান সুলতানের সন্তান ছিলেন সুলতান মেহমেদ ফোর এবং সুলতান মেহমেদ ফোর এবং গুলনুস হাতুনের সন্তান ছিলেন সুলতান আহমেদ থ্রি সুলতান আহমেদ থ্রি এবং শেরমি হাতুনের সন্তান ছিলেন সুলতান আব্দুল হামিদ ওয়ান সুলতান আবদুল হামিদ ওয়ান এবং দিলের সন্তান ছিলেন সুলতান মাহমুদ টু এবং সুলতান মাহমুদ টু এবং বেজাই মিয়ালেমের সন্তান ছিলেন সুলতান আব্দুল মজিদ ওয়ান সুলতান আব্দুল মজিদ ওয়ানের চার সন্তানই সুলতান হয়েছিলেন কিন্তু তার আরও কিছু সন্তান ছিলেন যারা সুলতান হওয়ার আগেই মৃত্যুবরণ করেছিলেন তার মধ্যে একজন ছিলেন শাহজাদা মেহমেদ পুরহানউদ্দিন। যিনি সুলতান হওয়ার আগেই মৃত্যুবরণ করেন শাহজাদা মেহমদ বুরহানুদ্দিনের ছেলে ইফেন তাবিক এফেন্দি তার পিতার মৃত্যুর পর তার চাচা আব্দুল হামিদের কাছেই বড় হতে থাকেন সুলতান আব্দুল হামিদের সবচেয়ে প্রিয় ভাইয়ের মধ্যে একজন ছিলেন শাহজাদা মেহমেদ বুরহান উদ্দিন এজন্য তিনি তার ভাইয়ের ছেলে ইবরান তাবিক এফেন্দিকে নিজের ছেলের মতোই বড় করতে থাকেন ইবরান তাবিক এফেন্দি বড় হওয়ার আগ পর্যন্ত জানতেই পারেননি যে সুলতান আব্দুল হামিদ তার পিতা নন এবার আসি অটোমান সাম্রাজ্যের কথায় অটোমান সাম্রাজ্যের পতন আঠারোশো শতাব্দীতেই শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে যখন এই সাম্রাজ্যের বিশাল একটা অংশ হাতছাড়া হয়ে যায় তখনই এই সাম্রাজ্যের পুরোপুরি পতন হয় উনিশশো সালে অক্টোবরে তুর্কিতে মডার্ন তার্কিশ রিপাবলিকের সূচনা হয় যার ভিত্তি স্থাপন করেন মোস্তফা কামাল আতার্তুক এর কিছু মাস পরেই উনিশশো সালের মার্চের দিকে রাজপরিবারের একশো চল্লিশ জন সদস্যকে দোলমাবাগ প্রাসাদ ছেড়ে দিতে বলে তুর্কি সরকার তারা মাত্র একদিন সময় পান প্রাসাদ খালি করতে এ সময় অনেক সদস্যকেই শুধুমাত্র পরার কাপড় নিয়ে প্রাসাদ ছেড়ে যেতে হয় এরপর তাদেরকে তুর্কি থেকেও বের করে দেওয়া হয় সরকার দ্বারা বিতাড়িত হওয়ার পর ইব্রাহিম তাবিক এফেন্দি ফ্রান্সে চলে আসেন এখানেই তার ছেলে শাহজাদা ওসমান বায়াজিদ এফেন্দি জন্মগ্রহণ করেন দেশে ফেলে আসা সম্পত্তি বিক্রি করার জন্য ইব্রাহিম তাবিক এফএন একজন ট্রাস্টিকে দায়িত্ব দেন সেই ট্রাস্টি সব সম্পত্তি বিক্রি করে সব টাকা নিজে আত্মসাত করে ফেলেন এর ফলে ইব্রাহিম তাবিক এফেন্দিকে ভীষণ অর্থকষ্টে পড়তে হয় যদিও তিনি অনেক ভালো পিয়ানো বাজাতে পারতেন এবং তাকে অনেকবার কনসার্টে পিয়ানো বাজানোর জন্য আমন্ত্রণও করা হয়েছিল তিনি সবার সামনে পিয়ানো বাজাতে চাননি এভাবে নির্বাসনে অর্থ কষ্ট ভুগতে ভুগতে তিনি আর সহ্য করতে পারেননি এ কারণে উনিশশো একত্রিশ সালেই ইবরান তাবিক এফেন্দি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার স্ত্রী সাদিয়া হানিম যিনি অটোমান সাম্রাজ্যের একজন পাশার কন্যা ছিলেন তার দুই ছেলে সেম এবং ওসমান বায়জিদকে নিয়ে ফ্রান্সের প্যারিসে চলে আসেন তার অর্থকষ্ট দূর করতে সাদিয়া হানিম একজন আমেরিকানকে বিয়ে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাদিয়া হানিমের দ্বিতীয় স্বামী আমেরিকা থেকে ফ্রান্সে আসতে পারছিল না তাই সাদিয়া হানিম তার বড় ছেলে সেম এবং উসমান বায়োজিৎকে নিয়ে আমেরিকাতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন অনেক কষ্ট সহ্য করার পর তারা নৌকাতে করে সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকাতে পৌঁছান উনিশশো সালে সাদিয়া হানিম এবং ইবরাইন তাবিক এফেন্দির বড় ছেলে সেম এফেন্দি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেন তিনি বাইশ বছর বয়সে ইউএস মিলিটারিতে যোগদান করেন সেম এফেন্দির ছোট ভাই ওসমান বায়োজিত মিলিটারিতে যোগ দিতে গিয়েছিলেন এ সময় তাকে শপথ করতে বলা হয় কখনো যদি যুদ্ধ হয় তিনি ফ্রান্স এবং তুর্কির বিরুদ্ধেও অস্ত্র তুলে নিতে পিছপা হবেন না কিন্তু ওসমান বায়াজিৎ এই শপথ গ্রহণ করতে অস্বীকার করেন তিনি পরিষ্কার জানিয়ে দেন তিনি কখনোই ফ্রান্স এবং তুর্কির বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে পারবেন না এ কারণে তিনি আর মিলিটারিতে জয়েন করতে পারেননি একটা কথা তো আমি বলতে ভুলেই গিয়েছি আমার এই আজকের ভিডিওটি ওসমান বায়াজিৎকে নিয়েই হ্যাঁ বন্ধুরা ওসমান বায়াজিৎ যিনি ইব্রাহিম তাবিক এফেন্দি এবং সাদিয়া হানিমের ছোট ছেলে ছিলেন তিনি তুর্কির অটোমান সিংহাসনের শেষ উত্তরাধিকার ছিলেন তিনি কেন শেষ উত্তরাধিকার এই প্রশ্নের জবাব আমি এখনই দিব সুলতান আব্দুল হামিদের নাতি এর্তগুল ওসমান এফেন্দি দু সালে মারা যাওয়ার পর পরিবারের প্রধান হন আমাদের শাহজাদা ওসমান বায়াজিৎ শাহজাদা উসমান বায়াজিদ কখনোই বিয়ে করেননি হ্যাঁ বন্ধুরা তিনি চিরকুমার ছিলেন এ কারণে তার কোনো সন্তানও ছিল না যেহেতু তিনি আর বিয়ে করেননি এবং তার কোনো সন্তানও ছিল না সেহেতু আমরা বলতে পারি অটোমান বংশধরের সরাসরি উত্তরাধিকারদের মধ্যে তিনিই ছিলেন শেষ উত্তরাধিকার যেহেতু তিনি অনেকগুলো ভাষা জানতেন তাই তিনি চৌত্রিশ বছর বয়সে নিউ ইয়র্কে লাইব্রেরিয়ানের চাকরি পান ব্যক্তিগতভাবে তিনি অনেক দয়ালু এবং অমায়িক মানুষ ছিলেন যাই হোক ছয় জানুয়ারি দুই সালে বিরানব্বই বছর বয়সে নিউ ইয়র্কে তিনি মৃত্যুবরণ করেন সুলতান ওসমান ওয়ানের মাধ্যমে যে রাজকীয় বংশের সূচনা হয়েছিল তারই সমাপ্তি ঘটে শাহজাদা উসমান বায়াজিতের মৃত্যুর মাধ্যমে বন্ধুরা এই ভিডিওটি বানানোর সময় আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম একবার চিন্তা করে দেখুন তো যে রাজত্ব একসময় সময় পুরো পৃথিবী কাঁপিয়ে বেরিয়েছে সেই রাজত্ব কিভাবে কালের গহ্বরে বিলীন হয়ে গিয়েছে আবার সেই একই রাজত্বের শেষ বংশধরেরা কত কষ্ট করে তাদের জীবন যাপন করেছেন তাই আমার মনে হয় আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন তার জন্য সবসময় কৃতজ্ঞ থাকা উচিত বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে